আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দীপমালা গঙ্গোপাধ্যায়। আজ এমন একজন মানুষের কথা বলবো, এমন একজন মানুষের তৈরি করা বেশ কিছু গান শুনব, যিনি আমাদের বাংলা সঙ্গীত জগতের অন্যতম প্রতিভা। এই সময় থেকে অনেকটা পিছিয়ে যাওয়া, 150 বছরেরও আগে জন্ম নিয়েছিলেন বাংলা সঙ্গীত জগতের বিখ্যাত পঞ্চকবির অন্যতম রজনীকান্ত সেন। সঙ্গীতানুরাগিনী মা মনোমোহিনী দেবী এবং বৈষ্ণব পদাবলীর সংকলন পদচিন্তামণিমালার রচয়িতা, পিতা গুরুপ্রসাদ সেনের সাঙ্গীতিক উত্তরাধিকারের সঙ্গী হয়েছেন তিনি আজীবন। আজ তাঁরই গানে সাজানো আমাদের এই শ্রদ্ধার্ঘ মরমিয়া রজনীকান্ত। হাসিছে দিগবালিকা
কণ্ঠে বিজয় মালিকা, নব জীবন পুষ্প বৃষ্টি করিছে পুণ্য হরষা, শ্যাম হরণী সরষা তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরষা। গানটি আমরা শুনছিলাম শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন বিশেষ অনুষ্ঠান মরমিয়া রজনীকান্ত। মেধাবী ছাত্র রজনীকান্ত সেন ছোটবেলা থেকেই অত্যন্ত ঈশ্বরভক্ত ছিলেন এবং ছিলেন সঙ্গীত সাধনায় নিবেদিত প্রাণ। তার এই নিবেদন তাকে ব্যবহারিক জীবনে হয়তো ওকালতি পেশাতে ততটা সফল হতে দেয়নি, কিন্তু একজন সঙ্গীতকার হিসেবে তার স্থায়িত্ব অনস্বীকার্য। আত্মস্থ অনুভবে গভীর এই কবি তার সীমিত জীবনকালে বাণী এবং কল্যাণী নামে কবিতা ও গানের দুটি সংকলনের প্রণেতা ছিলেন। জীবন, চিন্তন এবং মননে যেমন জটিলতা ছিল না, ঠিক তেমনই সারল্য ছিল তার সুরসৃষ্টিতে। তার সমসাময়িক রবীন্দ্রনাথকে বাদ দিয়েও যদি দ্বিজেন্দ্রলাল রায় ও অতুলপ্রসাদ সেনের গানগুলির কথা ভাবি, তবে লক্ষ্য করা যায় যে তাঁদের গানে যত ধরনের এক্সপেরিমেন্ট ছিল, কান্তগীতি সেখান থেকে ছিল আলাদা। পরম চৈতন্যের কাছে নিঃশর্ত আত্মসমর্পণই তাঁর গানের আত্মস্বরূপ। তেমনই একটি গান আমরা শুনব এই মুহূর্তে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ওই বধির জবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও, তব চির আলোক হলো কই। বধির জবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও, তব চির আলোক হলো কই। ওপারে সবই ভালো কেবল সুখ আলো, এপারে সবই ব্যথায় আধার শোকই। বধির জবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও, তব চির আলোক লোকই।
পতিকে রে বলিছে সরু সরু মাঝে দুস্তর কঠিন অন্তর শান্ত পতিকে রে বলিছে সরু ওই তোরণ পাদ দেশে পিপাসা তুর এসে তোরণ পাদ দেশে পিপাসা তুর এসে ফিরে কি যাবে লোয়ে চির বিয়োগ ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক ওই নিঠুর গল করুণ শুভ করে মুক্ত করি দেহ আতুর দিন করে পিপাসা দিলে তুমি তুমি দিলে খুদা তোমারি কাছে আছে শান্তি সুখ সুধা পিপাসা দিলে তুমি তুমি দিলে খুদা তোমারি কাছে আছে শান্তি সুধা পাবে অধীর ব্যাকুলতা তোমাতে সফলতায় অধীর ব্যাকুলতা তোমাতে সফলতা হোক তপসনে অমৃত যোগ ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তবু চির আলোক লোক। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন বিশেষ অনুষ্ঠান মরুমিয়া রজনীকান্ত। মাত্র 15 বছর বয়সে যিনি কালী সঙ্গীত রচনা করে সঙ্গীত সত্তার পরিচয় দিয়েছিলেন, তাঁর গীতিরচনায় প্রতিভা ছিল এতটাই অনায়াস ও সাবলীল যে তা বাংলা গানের অন্যদের মধ্যে সহজে দেখা যায়নি। একটি যুগান্তকারী গান তৈরি করেছিলেন 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে উত্তাল কলকাতার এক বোর্ডিং হাউসে বসে। সেদিন সকালে রাজশাহী থেকে ট্রেনে চেপে সারা রাত ভ্রমণের শেষে কলকাতায় এসে অক্ষয়কুমারের বাসায় বিশ্রাম নিচ্ছেন। সেই সময় একদল স্বদেশী করা যুবক এসে তক্ষুনি একটি দেশাত্মবোধক গান লিখে দেওয়ার অনুরোধ করল। সঙ্গে সঙ্গে তৈরি হলো সেই গান রজনীকান্তর নিজের কথায়। ওই দিনই সন্ধ্যার সময় বসিয়া আছি, এমন সময় দূরের গানের শব্দ শুনিতে পাইলাম। গানের দল ক্রমে নিকটবর্তী হইল, তখন আমরা শুনিলাম ছেলেরা গাহিতেছে। গান শুনিয়া সকলে ধন্য ধন্য করিয়াছিল। তাহার পর ঘাটে পথে মাঠে নৌকায় দেশ বিদেশের কতজনের মুখে শুনিয়াছি সেই গান এখন আমরা শুনব সমবেত কণ্ঠে। Thank you.
শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। বিশেষ অনুষ্ঠান মরুমিয়া রজনীকান্ত। রজনীকান্ত সেন তাৎক্ষণিক প্রয়াসে গান রচনা করতেন, সে তো আগেই বলেছি। তার মধ্যে দেশাত্মবোধক ভক্তিগীতি যেমন ছিল, তেমনি ছিল হাসির গান। তার রচিত হাসির গানে ব্যঙ্গবিদ্রুপের হুল থাকত না, থাকত নির্ভেজাল বৈপরীত্যের মজা। শ্রোতাদের হালকা রসের গান পরিবেশনই থাকত তার মূল উদ্দেশ্য। সেই প্রাণখোলা হাসির গানে যখন তিনি প্রচলিত সুর সংযোজন করতেন, হতেও পারে সেই সুর মনোহর শাহী কীর্তনাঙ্গিকের সেই গান হয়ে উঠত কালজয়ী। তেমন একটি গান আমরা শুনব নিশীত সাধুর কণ্ঠে। যদি কুমড়োর মতো চালে ধরে রাত পান্তুয়া শত শত, যদি কুমড়োর মতো চালে ধরে রাত পান্তুয়া শত শত, আর সরষের মতো হতো মিহিদানা বুঁদিয়া বুটের মতো, প্রতি বিঘা বিষুমন করে ফলতো গো, তুলে রাখিতাম তুলে রাখিতাম বুঁদে মিহিদানা গোলা বেঁধে, আমি তুলে রাখিতাম বুঁদে মিহিদানা গোলা বেঁধে, আমি তুলে রাখিতাম বেচতাম না হে গোলায় চাবি দিয়ে চাবি কাছে রাখিতাম, বেচতাম না হে গোলায় চাবি দিয়ে চাবি কাছে রাখিতাম, বেচতাম না হে। যদি তালের মতন হতো ছানা বড়া ধানের মতো চষে, আমি বুনে যে দিতাম ধানের মতো ছড়িয়ে ছড়িয়ে, বুনে যে দিতাম চষি এক কাঠা দিলে দশ মন হতো, বুনে যে দিতাম কাঠা দিলে দশ মন হতো,
যদি তালের মতন হতো ছেনা বড়া ধানের মতো চষে, আর তরমুজ যদি রসগোল্লা হতো দেখে প্রাণ হতো খুশি, আমি পাহারা দিতাম পাহারা দিতাম কুড়ে বেঁধে, আমি পাহারা দিতাম কুড়ে বেঁধে, আমি পাহারা দিতাম তামাক খেতাম আর পাহারা দিতাম তামাক খেতাম আর পাহারা দিতাম, এক শিয়াল আর চোর তাড়াতাম তামাক খেতাম আর পাহারা দিতাম, এক শিয়াল আর চোর তাড়াতাম তামাক খেতাম আর পাহারা দিতাম। যেমন সরোবর মাঝে কমলের বনে কত শত পদ্ম পাতা, তেমনি কৃষার শীতে শত শত লুচি রেখে দিত যদি ধাতা, আমি নেমে যে যেতাম ক্ষীর সরোবর ঘন জলে, আমি নেমে যে যেতাম সরোবর ঘন জলে, আমি গামছা পরে আমি নেমে যে যেতাম, একটু চিনি যে নিতাম সেই চিনি ফেলে দিয়ে ক্ষীর লুচি আমি মেখে যে খেতাম, মেখে যে খেতাম। যদি বিলিতি কুমড়ো হতো লেডিকিনি পটলের মতো তুলি, আর পায়েসের গঙ্গা বয়ে যেত পান করতাম দুহাতে তুলি, আমি ডুবে যে যেতাম সেই সুধা তরঙ্গে ডুবে যে যেতাম, গিন্নির কথা ভুলে ডুবে যে যেতাম, আর উঠতাম না হে গিন্নি ডেকে ডেকে কেঁদে মতো তবু উঠতাম না হে, ধরে কত টানা টানি তবু উঠতাম না হে, সকলে তো হবে বিজ্ঞানের বলে নাহি অসম্ভব কর্ম, শুধু এই খেদ কান্ত আগে মরে যাবে আর হবে না মানব জন্ম, আর খেতে পাবে না কান্ত, আর খেতে পাবে না মানব জন্ম, আর হবে না কান্ত, আর খেতে পাবে না মানব জন্ম, আর হবে না কান্ত, আর খেতে পাবে না। হয়তো শিয়াল কি কুকুর হবে কান্ত, আর খেতে পাবে না শিয়াল কি কুকুর হবে কান্ত, আর খেতে পাবে না। আর সবাই খাবে গো তাকিয়ে দেখবে কান্ত, আর খেতে পাবে না সবাই খাবে গো তাকিয়ে দেখবে কান্ত, আর খেতে পাবে না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইবে কান্ত, আর খেতে পাবে না ফ্যাল ফ্যাল করে, সবাই তাড়াহুড়ো করে খেদিয়ে দেবে গো কান্ত, আর খেতে পাবে না তাড়াহুড়ো করে খেদিয়ে দেবে গো কান্ত, আর খেতে পাবে না। জীবনে বারবার মৃত্যুর রূপে শোক এসেছে, কিন্তু রজনীকান্তর ঈশ্বর ভক্তি সেই শোককে অতিক্রম করে সৃষ্টিতে মগ্ন হয়েছে। তাই তো সদ্য পুত্রহারা পিতা রচনা করতে পেরেছিলেন তোমারই দেওয়া প্রাণে তোমারই দেওয়া দুঃখ গানটি, অথবা কন্যাকে হারিয়ে পিতার অন্তঃস্থল থেকে উঠে আসে সেই গান, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, আবার তার প্রার্থনা সঙ্গীত তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে হয়ে উঠেছে সর্বজনীন প্রার্থনা সঙ্গীত। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া
সেই গানটি দিয়েই আজ শেষ করব কবি ও সঙ্গীতকার রজনীকান্ত সেনকে নিয়ে এই বিশেষ অনুষ্ঠান মরমিয়া রজনীকান্ত। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টস। শুনছিলেন বিশেষ অনুষ্ঠান মরমিয়া রজনীকান্ত, সঙ্গে ছিলাম দীপমালা গঙ্গোপাধ্যায়। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান ফোন করে জানাবেন 2414-6060 এই নম্বরে। আপনারা মেইলও করতে পারেন, মেইল আইডি radiojeyu.staff@jadavpuriversity.in। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টস। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টস। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060